এই পদযাত্রা শুধু আমাদের বিএনপি ক্ষমতায় যাওয়ার পদযাত্রা নয়, এই পদযাত্রা বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দারিদ্র্য মূল্য ঊর্ধ্বগতি রোধ করার জন্য, একটি সুন্দর সমাজ ব্যবস্থা قائم করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, একটি ইসলামী মূল্যবোধ সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সংগ্রাম, এই সংগ্রাম যতক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনা অবৈধ সরকার রাতের অন্ধকারে ভোটচুরি সরকারকে সরাতে না পারব, পদ থেকে বাধ্য করতে না পারব, ক্ষমতার মাস্টার থেকে তাকে হটাতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা যখন ঘর থেকে বেরিয়ে এসেছি, আজকে হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের সতর মানুষ আজকে জেগে উঠেছে। আজকে একটি কথা, শেখ হাসিনা কবে যাবে, শেখ হাসিনা পদত্যাগ কবে তারা শুনবে, এই একটি কথা শোনার জন্য আজকে অধীর আগ্রহ অপেক্ষা করছে। আর তার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এবং একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের আন্দোলন। হাসিনা বাংলাদেশের 90% মানুষ এই হাসিনা সরকারকে চায় না, তারপরে ক্ষমতায় আছে। আপনারা যদি তাকান, সাদ্দাম গাদ্দাফি যারা এক নায়কতন্ত্র করেছে, তারা অস্ত্রের বলে, ক্ষমতার বলে, কিছু পুলিশ বাহিনীর বলে আজকে তারা ক্ষমতা বসতে আঁকড়ে আছে। আমরা এখান থেকে সটাতে পারি, আমরা আন্দোলন কিভাবে করতে তা জানি, কিন্তু আমরা স্বৈরাচার একসাথে আমরা আন্দোলন থেকে সটিয়েছি। আজকে ওই রাস্তা আমরা যেতে চাই না, আমরা শান্তিপূর্ণ গণ অভ্যুত্থানের মাধ্যমেই শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করবো ইনশাআল্লাহ।